লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসমাস ব্লগ ফ্রম সিডনি। এই মুহূর্তে আমি আছি অস্ট্রেলিয়ার প্রতীক স্থাপনা অপেরা হাউসের পাদদেশে। আমি এই মুহূর্তে সিঁড়িতে বসে আছি, যেহেতু এই সময়টিতে কোভিড-19 চলছে, তাই বেশি লোক সমাগম হতে দেয় না, আর উন্নয়নমূলক কাজ চলছে তাই অপেরা হাউসকে ঘিরে বেশিরভাগ জায়গায় আমি যাচ্ছি ডার্লিং হারবার ব্রিজ ধরে সিটির দিকে, কিং স্ট্রিটের দিকে। এটি হচ্ছে একেবারে সিডনি সিটির মধ্য শহর। এটি পিট স্ট্রিট, আমি এলিজাবেথ স্ট্রিট ধরে ম্যাকোয়ারি স্ট্রিটের দিকে যাচ্ছি। এই জায়গাটি সিডনি সিটির মধ্যভাগ, যেটিকে শহর বলা হয়, মেইন সিটি বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টদের পদচারণায় এই জায়গাটি সবসময় মুখরিত থাকে। আমি প্রায় এসে গেছি অপেরা হাউসের কাছে। আমি এখন যেখানে কার পার্কিং এরিয়া, উইলসন কার পার্কিং এরিয়া, সেখানে ঢুকছি। কার পার্ক করে আমি বের হয়ে এসেছি। বিকেল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত $20 পে করতে হয়। এটি আন্ডারগ্রাউন্ড, এখানে রেস্টুরেন্ট আছে এবং অপেরা হাউসের থিয়েটার এখানে আছে। যদিও এখন সব কিছু বন্ধ, কিন্তু প্রচুর ব্যস্ততা। রেস্টুরেন্টটা ওপেন, রবিবার, সবাই এনজয় করছে। আমি উপরের দিকে উঠে যাচ্ছি। এটি বেনিলং পয়েন্ট, অপেরা হাউসের একেবারে পাদদেশে এসে আমি দাঁড়ালাম। এক বিস্ময়কর স্থাপনা এবং বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে। আধুনিক যতগুলো স্থাপনা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে এই অপেরা হাউসের, যেটি রেকর্ডেড। যেহেতু অস্ট্রেলিয়া সমুদ্র ঘেরা, তাই অস্ট্রেলিয়া গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন সিডনির এই বেনিলং পয়েন্টে একটি স্থাপনা তৈরি করবেন, বিশ্বের পর্যটকরা যেন এসে এখানে তাদের সময় কাটাতে পারে এবং এখানকার স্থানীয় যারা আছে তাদেরও সুন্দর সময় কাটাতে পারে। তাই আন্তর্জাতিকভাবে ডিজাইন আহ্বান করা হলো এবং 233 জন সেখানে অংশগ্রহণ করলেন। এবং ডেনমার্কের ইয়ার্ন উজানের ডিজাইনটি নির্বাচিত হলো এবং তাকে $5,000 পুরস্কৃত করা হলো। এবং সময়টি ছিল 1956 সাল। 1959 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। 14 বছর সময় লাগে এর নির্মাণ কাজ শেষ হতে। $102 মিলিয়ন খরচ হয়, যেটি ছিল অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সবচেয়ে বড় খরচের একটি স্থাপনা। এবং 10,000 কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করেছিল। 1973 সালের 20শে অক্টোবর রানী দ্বিতীয় এলিজাবেথ এসে এর উদ্বোধন করেন। এবং প্রতি বছর 10.9 মিলিয়ন পিপল, অর্থাৎ 1,10,00,000 দর্শনার্থী প্রতি বছর এখানে এসে পদচারণায় মুখরিত করে রাখেন। ইউনেস্কো 2007 সালে এই অপেরা হাউসকে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত করে নেয়।
যেহেতু এখন কোভিড চলছে তাই বেশ সতর্কতা জারি করা আছে এখানে, ইচ্ছে করলেই এখন আর সেই আগের মতো উৎফুল্ল জনসমাগম হওয়ার কোনো সুযোগ নেই। যদিও এই জায়গাটিতে সবসময় সাধারণ সময়ে দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকে, এমনও সময় আসে যে দাঁড়াবার মতো জায়গা পর্যন্ত পাওয়া যায় না। যেহেতু এটি একটি ট্যুরিস্ট হাব, সারা বিশ্ব থেকে এখানে ট্যুরিস্টরা বেড়াতে আসে, আর এটি হচ্ছে হারবার ব্রিজ। এবং এই একটি জায়গাকে কেন্দ্র করে চতুর্দিকে দর্শনীয় বিভিন্ন স্থান আছে। তিনি হচ্ছেন ইয়ার্ন উডসন, যার ডিজাইনে এই অপেরা হাউসটি করা হয়েছে। তার ভাবনার কথাটি এখানে লেখা আছে। তিনি কোন ভাবনা থেকে নৌকোর পালের মতো করে এর ডিজাইনটি করেছেন, তার ভাবনাটি ছিল সলিউশন। এটি হচ্ছে অফিস এরিয়া। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোভিডের কারণে এখানে আজ সবই কিছু বন্ধ হয়ে আছে, কোনো প্রোগ্রামই হচ্ছে না, থিয়েটার হচ্ছে না, সব কিছু কনসার্ট হচ্ছে না, যেগুলো এখানে সাধারণত সবসময় হয়ে থাকে, কিছুই হচ্ছে না, সব কিছুই বন্ধ আছে এখন। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, এটা অফিস এরিয়া, এখান থেকে সবাই টিকিট কেটে তাদের থিয়েটার বলুন, কনসার্ট বলুন, সেগুলো দেখবার সুযোগ পায়। আর এটি হচ্ছে সেই উজ্জানের নামে রুম, কনসার্ট হল। এবং চমৎকার স্থাপনা শৈলী যা সত্যি বিস্ময়কর, উপরে এই ছাদটির দিকে তাকালেই বোঝা যায় যে কত শৈল্পিক ভাবনায় এই স্থাপনাটি করেছেন, যেটি বিশ্বের প্রত্যেকের কাছে একটি আকর্ষণীয় স্থাপনা হিসেবে পরিচিত। আমি এই মুহূর্তে অপেরা হাউসের ঠিক পেছন ভাগ পূর্ব দিকে আছি, এখানে আছে রয়্যাল বোটানিক গার্ডেন। এটি হচ্ছে জেটি এরিয়া, কেউ যদি শিপে করে চড়তে চায় তাহলে এটি ভাড়া করে চড়তে পারে, যদিও ট্যুরিস্টরা সবসময় সেটি করে থাকে, এবং যারা বেশ অ্যাডভেঞ্চার পছন্দ করে, কৌতূহলী, তারা তো অবশ্যই সমুদ্র এত চমৎকার জায়গায় এসে শিপে চড়বে না, সে তো হতে পারে না। অপেরা হাউসের এটি হচ্ছে পূর্ব দিক, যেহেতু অপেরা হাউসটি একেবারে মধ্যভাগে এবং চতুর্দিকে সাগর, তাই এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শিপ। এবং এই শিপে করে সবাই কিন্তু এখানে বেড়াতে আসে, ঘুরতে আসে, এবং যার যার প্রয়োজনে যাতায়াতের মাধ্যম হিসেবে এই শিপকে ব্যবহার করে থাকে। আর এখানকার পানি এত স্বচ্ছ, এটি হচ্ছে রয়্যাল বোটানিক গার্ডেন, অপেরা হাউসের ঠিক পেছন ভাগটায়। যদিও আজ আমি এর ভেতরে যাব না, কারণ এটি একটি বিশাল এলাকা জুড়ে, অন্য আরেক দিন হয়তো এর ওপর আরেকটি ব্লগ তৈরি করব আমি। আজ আমার ভিডিওটি থাকবে শুধুমাত্রই অপেরা হাউসকে ঘিরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অপেরা হাউসের দক্ষিণ দিকে, যেখান থেকে খুব সহজেই হারবার ব্রিজ দেখা যায়। এক চমৎকার স্থাপনা, আবারও বলছি বিস্ময়কর, এখান থেকে সরাসরি হারবার ব্রিজ দেখা যায়। আর সারাক্ষণই শিপ চলছে, স্পিড বোট চলছে, পার্সোনাল শিপ যাদের আছে তারা আনন্দে মেতে থাকেন, যেহেতু ক্রিসমাস তাই আনন্দের পার্টি দিচ্ছে, তারা ক্রিসমাস পার্টি করে যাচ্ছে শিপে করে। আর এইটি হচ্ছে ঠিক উল্টো ভাগ, যেখানে বিখ্যাত লিউনা পার্ক আছে, যেটি সিডনিতে বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। এটি হচ্ছে অপেরা হাউসের ক্যাফে, কিন্তু কোভিড উপলক্ষে এখন সবই বন্ধ। আমি হেঁটে হেঁটে দক্ষিণ দিক থেকে অপেরা হাউসের সম্মুখ ভাগে চলে যাচ্ছি, যেটি একেবারে সমস্ত ট্যুরিস্টদের জন্যে সবচেয়ে প্রিয় জায়গাটি, এবং যেখানে সবসময় ভিড় লেগে থাকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে প্রচুর লোক সমাগম, এটি ক্যাফে এবং রেস্টুরেন্ট এরিয়া, প্রচুর ভিড় লেগে আছে, ক্রিসমাস উপলক্ষে পার্টি হচ্ছে।
আমি এখন যাচ্ছি অপেরা হাউজের উত্তর দিকে, যেখানে ট্রেন স্টেশন আছে এবং ওয়ার্ফ স্টেশনগুলো আছে। যেই শিপে করে সবাই ঘুরে বেড়ায় সেই শিপগুলো ওই এলাকা থেকেই ছাড়া হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিপ যাচ্ছে, সবাই আনন্দ ভ্রমণ করছে। এই জায়গাটিতে প্রচুর হোটেল আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, যার কারণে ভিড় লেগে থাকে সবসময়। যদিও কোভিডের কারণে এখন ভিড় নেই বললেই চলে, একেবারেই ফাঁকা বলা যায়। আমি এর আগেও একবার বলেছি যে এখানে হাঁটবার মতো উপায় থাকে না এই সময়টিতে, বিশেষ করে অন্যান্য বছর এই ক্রিসমাস উপলক্ষে এবং যে কোনো ইভেন্ট উপলক্ষে, আর বিশেষ করে উইকেন্ডে, পাবলিক হলিডেতে প্রচুর ভিড় লেগে থাকে। আজকে কিন্তু অনেকই ফাঁকা, সবাই বেড়াতে আসে, পরিবার পরিজন, বাচ্চা ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে, এবং এখানে রীতিমতো পার্টি হয় ক্রিসমাস উপলক্ষে। আর এটি হচ্ছে ট্রেন স্টেশন, সার্কুলার কি ট্রেন স্টেশন। সিডনির যে কোনো প্রান্ত থেকে এই ট্রেনে করে খুব সহজেই এই অপেরা হাউস দেখতে আসা যায়। এখানে শুধু ট্রেনই নয়, বাস এবং ট্রাম সব কিছুর ব্যবস্থা আছে, আর ট্যাক্সি ক্যাব, ওলা, উবার সে তো আছেই। আর এটি হচ্ছে ওয়ার্ফ স্টেশন, এখানে 5টি ওয়ার্ফ স্টেশন আছে। শিপি করে কোথাও ঘুরতে গেলে এখানে ওপাল টিকিট কেটে তাকে যেতে হবে। বিভিন্ন ডেস্টিনেশনে এখান থেকে যাওয়া যায় ঘুরে বেড়াবার জন্যে। এটিও আরেকটি ওয়ার্ফ স্টেশন, ভিন্ন ভিন্ন গন্তব্যের জন্যে ভিন্ন ভিন্ন ওয়ার্ফ স্টেশন এখানে আছে। আর এই চত্বরটি হচ্ছে স্টেশনের গ্রাউন্ড লেভেল। এই জায়গায় প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে এবং মাঝে মাঝে কিছু ফান করবার জন্যে কয়েকজন এসে এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। বাচ্চারা বেশ আনন্দ পায় ছবি তোলে, তার বিনিময়ে অবশ্য তারা পয়সাও নেয়, সেটিই তাদের পেশা। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর শিপ আছে। আমি হেঁটে হেঁটে একেবারে শেষ ভাগে যাচ্ছি, যেটি অপেরা হাউজের পুরোই উল্টো ভাগে, যেখানে কন্টেম্পোরারি আর্ট সেন্টার আছে সেই দিকটায়। আর এখানে এসে কেউ আইসক্রিম খাবেন না সে তো হতে পারে না, অবশ্যই আইসক্রিম খাবেন, এবং দারুণ সুস্বাদু মজাদার আইসক্রিম আছে। আর সি ফুডের প্রচুর রেস্টুরেন্ট আছে, আর সেটি খেতেও ভুলবেন না কিন্তু। এই জায়গাটিতে প্রচুর পরিমাণে 5-star, 4-star হোটেল আছে, যেটি অন্যান্য বছর এত ভিড় লেগে থাকে অনেক সময় হোটেলে বুকিংও পাওয়া যায় না, যেহেতু 31st night উপলক্ষে এখানে ফায়ার ওয়ার্কস হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এসে এখানে সমবেত হয়। এটি হচ্ছে কন্টেম্পোরারি আর্ট সেন্টার। আজ আমি এর ভেতরে ঢুকছি না, বিশাল এলাকা এর ভেতর এবং বিশ্বের বিভিন্ন চিত্রশিল্পীদের শৈল্পিক কাজ এখানে আছে। আর এই অপেরা হাউসকে ঘিরে এখানে প্রতি বছর হয়ে থাকে ভিভিড লাইট শো, যা সারা বিশ্বে বেশ সমাদৃত এবং লক্ষ লক্ষ ট্যুরিস্টের ভিড় থাকে। আর ওই দূরে দেখা যাচ্ছে যারা শিপে করে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে যান এবং এখানে ঘুরতে আসেন, আর এটি হচ্ছে ওভারসিজ প্যাসেঞ্জার্স টার্মিনাল পয়েন্ট। এটি সার্কুলার কি ওয়েস্টের দিকে। আমি যেহেতু এই মুহূর্তে আছি একেবারে পশ্চিম দিকটায়, আর উল্টো দিক থেকে এই আধুনিক স্থাপনার পুরো শেপটি দেখতে পাওয়া যায়। এখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে, সবাই ক্রিসমাস উপলক্ষে পার্টি দিচ্ছে, পার্টি হচ্ছে, গান শোনা যাচ্ছে, আনন্দ ভোজনে সবাই মেতে আছে। আর এটি যেহেতু ট্যুরিস্ট হাব এবং এই জায়গাটিকে ঘিরে এখানে প্রচুর ফটোগ্রাফি হয়, ওয়েডিং, ফ্যামিলি ফটোস, কিডস ফটোস, আর দর্শনার্থীরা তো ছবি তুলতেই থাকে, তাই আমিও আমার ছেলে সহ বেশ কয়েকটি ছবি তুলে ফেললাম। আমি এখন ওয়েস্টের দিকেই আছি, যেখানে ওভারসিজ প্যাসেঞ্জার্স টার্মিনালের সম্মুখ ভাগটায় এই হারবার ব্রিজ দেখা যায়।
এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে একই সাথে হারবার ব্রিজও দেখছেন, আবার অপেরা হাউসের বিউটিও দেখছেন এবং উপভোগ করছেন দারুণ এই সময়টিকে। আমি ঘুরতে ঘুরতে এবারে একেবারে দ্য রক্সের যে মেইন হাব সেখানে এসেছি, যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশের স্বাদের খাবারের রেস্টুরেন্ট আছে। আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে লাইটিং এবং ক্রিসমাস উপলক্ষে সিডনি শহর যেন উৎসবে মেতে উঠেছে। আর আজ যেহেতু ছুটির দিন, সবাই উদ্ভাসিত এই ক্রিসমাসের আনন্দ। দেখুন, আর এই রাস্তার শেষ প্রান্তে হারবার ব্রিজটি দাঁড়িয়ে নিচে থেকে দেখা যায়। আমি এই মুহূর্তে আছি সার্কুলার কি ট্রেন স্টেশনের সম্মুখভাগে। হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি। সিডনির প্রতিটি জায়গায়, প্রতিটি স্পটে চমৎকারভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। আমি সন্ধে পর্যন্ত ছিলাম, শুধু সন্ধের আবহটিও যেন আপনারা দেখতে পান এই জায়গায় কেমন মুখরিত হয়ে থাকে সন্ধ্যের সৌন্দর্য উপভোগ করবার জন্যে। প্রচুর ভিড় লেগে আছে রেস্টুরেন্টে, রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। এখন সময় হয়েছে আমার বাসায় ফিরে যাওয়ার। আমি চেষ্টা করেছি ঘুরে ঘুরে যতটুকু দেখানো যায়। মাঝে মধ্যে যদিও ভিডিওর লেন্থ বড় হয়ে যায় বিষয় ভিত্তির উপর নির্ভর করে, আমি চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি চেষ্টা করেছি ইনফরমেশনগুলি আপনাদের জানাবার জন্যে, বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, যারা কখনো প্ল্যান করবেন বা করছেন কখনো আসবেন অস্ট্রেলিয়াতে বেড়াতে, তাদের জন্য এই ইনফরমেশনগুলো অবশ্যই খুব দরকার। যদিও আজকাল গুগলে সার্চ করে সবই পাওয়া যায়, তারপরেও যেহেতু আমরা এখানে আছি, আমরা নিজেরা দেখছি জানছি, তাই আপনাদেরকেও সেটি শেয়ার করছি। আশা করি আমাদের ভালো লাগে, ভালো থাকুন, সবসময় ভালো থাকুন এবং ভালো রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো স্পটে।